গুড আফটারনুন বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই এখন যাচ্ছি, বেরোচ্ছি আর যাচ্ছি একটু কেনাকাটা করতে। এখন ঘড়িতে বাজে 5:45, 5টার সময় বেরোবো আর কেনাকাটা করবো জামাই ষষ্ঠীর টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা। মা হাজারবার বলা সত্ত্বেও মা কিছুতেই কোনো কথা শোনে না। জামাই ষষ্ঠী আসলে মা কিছু হলেও জিনিসপত্র টুকুর বাপের জন্য কিনবেই কিনবে। আমরা অনেকবার মানা করি যে না কোনো দরকার নেই, কিন্তু মা শুনবেই না। এই একটা সময় মা কোনো কথাই শুনবে না, আজ কিছু না কিছু কেনাকাটা করবেই। তো সেই জন্য মা বেরোচ্ছে আর আমিও মায়ের জন্য কিছু কিনবো, তো মায়ের জন্য শাড়ি কিনবো, তো সেই জন্য আমিও যাচ্ছি। তো আজকে অ্যাকচুয়ালি এই সময় ব্লগ দেওয়ার কোনো মানে এই ছিল না, ভেবেছিলাম কালকে সকালবেলা একটা কালকে একটা ব্লগ দেবো ভেবেছিলাম, মানে কালকে ব্লগ শ্যুট করবো ভেবেছিলাম। কারণ আজকে না সকালবেলা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সামনে জামাই ষষ্ঠী আসছে, তো জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ঠিক আছে, তো ওটার উপর একটা পূজাবিধির ভিডিও আজকে আমি সকালেই শ্যুট করেছি। তো বিকালবেলাটা আমি ফ্রি, যে কিছু করবো না, কিন্তু মা বললো যে এখন যাবে কেনাকাটা করতে, তাই আমি ভাবলাম যে যদি জামাই ষষ্ঠীর কেনাকাটা করি আর বন্ধুদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো ঠিক ব্যাপারটা মানে মজাটা ঠিক কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে না মানে আমার ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে সন্ধেবেলা মানে বিকাল থেকেই ব্লগটা শুরু করা যাক। তো চলো এখন বেরোবো আর তোমাদের সঙ্গেও কেনাকাটা, তোমরাও ঘুরে ঘুরে কেনাকাটা দেখবে। চলো বাজে এই আমরা ফিরলাম, আমাদের সব জিনিসপত্র পরে দেখাচ্ছি আর আমাদের গোধূলি আলাপ শুরু হয়ে গেছে। জামা প্যান্ট দুটোই একদম ঠিক আছে, এটা ছেলের টি শার্ট, ছেলের একটা বক্সার, প্রিন্টটা খুব সুন্দর, ছেলের বাবার বক্সার, এটা হচ্ছে আমার জকির একটা ট্র্যাক প্যান্ট, আর এই গেঞ্জিটা তো পরেছিল মেরুন কালারের। তেই যায় না, আমি তো বললাম দেখাতেও তো বাজে লাগে, ছাপা শাড়ি দিচ্ছ, কত সুন্দর দেখতে হচ্ছে। কেমন আছিস অনুমা? ভালো ভালো, আমার মনে হয় অকেশনে ছাপা শাড়ি দেওয়া উচিত। এমনি ছাপা এগুলো মানে গিফটের মধ্যে পড়ে না, এগুলো তো ডেলি নিডস। বন্ধুরা এখন বাজে 7:30, আমার জাস্ট ডিনার হলো
কি হয়েছে না, আমার ফোনে চার্জ মানে একদম শেষ। আজ সকালবেলা থেকে বলছিলাম না শুট হয়েছে, তো সেই চক্করে ফোনের ওপর দিয়ে প্রচুর চাপ যায়, তো সেই জন্য ফোনের ব্যাটারি একদম কমে গেছিল। তো ডিনার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ একদম চার্জ ছিল না ফোন। আমি চার্জে লাগিয়ে ঝটপট ডিনার বানিয়ে খেয়ে নিলাম। আজকে ডিনারে আমি খেয়েছি ওটসের রুটি, আর সকালে ভেন্ডির সবজি হয়েছিল তাই খেয়েছি। আর আমি ডিনার মোটামুটি 7টার মধ্যে করি, কিন্তু যেহেতু আজকে বাইরে বেরোনো হলো তো সমস্ত কিছু খাবারগুলো মানে লেট হয়ে গেল, তো এখন 7:30 বেজে গেছে। যাই হোক, ডিনার হয়ে গেছে, আর এবার আমি একটু বাথরুমে যাব, কারণ এই রুটি মুটি করলে না আমার বিশাল গরম লেগে যায়। তারপর বাইরে থেকে এসেও আমার সেরকম গা ধোয়া হয়নি, তো এসে সবাইকে চায়ের টাইম হয়ে গেছিলো, তো সেই জন্য সেই দিকে চলে গেলাম। তো এখন আমি ডিনার করে নিয়েছি, এখন একটু গা ধুয়ে ফ্রেশ হবো, তোমাদের সঙ্গে আবার ডাইরেক্ট কথা হবে তোমাদের সঙ্গে কাল সকালবেলা। এতে এখন বাজে 9টা, দেখো এখানে একটা বিছানা হয়ে গেছে, কিন্তু আমি এখন এখানে করবো ইস্তিরি। এখানে ছেলে এটা সলভ করছে, মা এখানে বানাচ্ছে রুটি। কালকে টুপুর স্কুল আছে সকালবেলা, তো টুপুর স্কুলের ড্রেসটা আর আমার হাঁটতে যাওয়ার একটা টপ, এইগুলো আমি ইস্ত্রি করে রাখি রাত্রিবেলায়, তো সেটা করে নিচ্ছে। সর্ষে মেশানো একটা নিরামিষ তরকারি, আর তার সঙ্গে রুটি, এটা আটা রুটি, আমি খেয়েছি ওটসের রুটি। ঘড়িতে এখন বাজে 5:20, আমি বেরোচ্ছি। মামা আসি, গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এখন বাজে 5:30 কম, বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, যাচ্ছি হচ্ছে গল্ফ গ্রাউন্ডের দিকে। রাস্তা মোটামুটি খালি, খালি যারা মর্নিং ওয়াক করতে যাচ্ছে তারাই যাচ্ছে। টুপু যাচ্ছে না, কারণ টুপুর স্কুল আছে, আর ওর বাপি আসছে না, কারণ বাপির পায়ে প্রবলেম হয়েছে, তো সেই জন্য আসছে না। কদিন রেস্ট নিতে বলেছে ডাক্তার, তারপর থেকে আবার যাবে, তো আমি একাই যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি হেঁটে এসে দেখছি যে টুপু এখানে দাঁড়িয়ে আছে, তো আমি এরকম টাইমেই হাঁটতে যাই, যাতে টুপু যখন বাসে উঠবে তখন যেন আমি চলে আসতে পারি, আর ওকে যেন আমি বাই করতে পারি। তো সেই জন্যই এত সকাল সকাল যাওয়ার এটাই কারণ, আর ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে যদি আমি যাই তাহলে রান্না আর হবে না। বন্ধুরা দেখো কী কী রান্না হয়েছে। হয়েছে পাতলা মসুরির ডাল টমেটো দিয়ে, আর ধনে পাতাও দিয়েছি। এটা হচ্ছে থোর, আলু, বরবটি, সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ, এতে ছোলাও দেওয়া হয়েছে, ছোলা দিয়ে করেছি এটা। আছে এটা উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডিমের অমলেট, আর ভাতও হয়ে গেছে, এবার আমি খাবারটা প্যাক করে নেব। বন্ধুরা যখন বাড়িতে গেছিলাম তখনই আমি ওকে একটা নতুন ব্যাগ গিফট করেছিলাম, এই খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য, আর অফিসের জিনিসপত্র সমস্ত কিছু। তো সেই ব্যাগটা এখনও দেখো প্রথমবার খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নিয়ে যাচ্ছে। আর সকালবেলার ব্রেকফাস্টে এখন রুটির সঙ্গে ওকে কিছু ফল দিই, কারণ নয়তো না সারাদিনে ওর আর ফল খাওয়াই হয় না, কারণ অফিসে যদি ফল এরমভাবে কেটে দিই না লাল হয়ে যায়, তো খেতে চায় না।
আর যদি গোটা একটা আপেল দিয়ে দিই তো ফেরত চলে আসে। তো এই হচ্ছে ওর জলখাবার, লুচি আলু চচ্চড়ি হয়েছিল ছেলের, আর তার সঙ্গে আপেল কলা। আরও বেড়ে যাওয়ার পর আমি খাচ্ছি, আমি তো লুচি খাই না, তো আমি একটা রুটি, ত সবজি, কলা, আপেল। ওয়ান সেকেন্ড, গুড মর্নিং বন্ধুরা। এবার একদম স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তোমাদের সামনে চলে এসেছি, যাবো এবার ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো বন্ধুরা, কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জামাই ষষ্ঠীতে কি আমাদের টুকিটাকি কেনাকাটা হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সবাই জানিও আমাকে। আর আমরা নিয়ে আসার পরে এদেরও সমস্ত জিনিস খুব পছন্দ হয়েছে। আর গোপাল সোনার জন্য জামা কাপড় কেনা হয়নি, জামাই ষষ্ঠীতে প্রত্যেকবারই কেনা হয়, কিন্তু এইবার কেনা হয়নি। তার কারণ হচ্ছে কিছুদিন আগে যখন গেছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি, তখন শ্বশুরবাড়ির থেকে মানে ও দাদুর বাড়ি থেকে অনেকগুলো জামা পেয়েছে, তার মধ্যে থেকে মাত্র একটা জামা আমি পরিয়েছি, গোলাপি রঙের একটা জামা, যেটার আমি এতে পোস্টও করেছিলাম কমিউনিটিতে পরিয়ে, তো সেইটা খালি পরা হয়েছে। তাছাড়া আরও অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো পরা হয়নি। তো এখন আমি ঠাকুর বাড়ি যাচ্ছি, তোমাদের সঙ্গেও দেখিয়ে দেবো যে গোপালের কী কী নতুন বস্ত্র আছে, আর তোমরা আমাকে বলে দিও যে এর মধ্যে থেকে কোন বস্ত্রটা জামাই ষষ্ঠীর দিন পরাবো। জামাই ষষ্ঠীর দিন গোপালেরও ফল ষষ্ঠী হয়, তো সেটা সেরকম কিছু ব্যাপার নয়, যে কেউ করতে পারো, ফল দিয়ে গোপালের পুজো করা হয় ষষ্ঠীর দিনকে, তো সেভাবে তো সেদিন একটা নতুন বস্ত্র অবশ্যই লাগবে। তো সেই জন্য গোপাল কোন জামাটা পরবে সেটা তোমরা বলে দিও। তো চলো ঠাকুর ঘরে, আজকে বৃহস্পতিবারের পুজোও দিয়ে নিই, আর হচ্ছে গোপালের নতুন পোশাকগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা আমাকে বলো, ঠিক আছে? চলো। ঠাকুর ঘরে আর তোমাদের দেখাবো যে গোপালের যে এতগুলো বস্ত্র আছে নতুন, তো সেই জন্য আমি আর কালকে কিছু কিনিনি, তোমাদের দেখাই একটা একটা করে। এই একটা খুব সুন্দর হলুদ রঙের, এটা ওই যখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে সবাই দিয়েছিল, এটাও এখনো ভাঙা হয়নি। এই একটা অরেঞ্জ কালারের, আর কাপড়টাও সিল্কের মতো, এটাও এখনো ভাঙা হয়নি। হলুদ একটা, অরেঞ্জ একটা, আর এটা একটা খুব সুন্দর জাম কালারের, দেখো জাম রঙের ওপর এখানটা খুব সুন্দর বর্ডারের কাজটা করা, আর এটার ওপর দিয়ে আলাদাভাবে ওড়নাটা লাগানো আছে। তো এইটাও একটা আছে, এটাও এখনো ভাঙা হয়নি। আর এটা একটা দেখি বলে বাঁধনির ওপর আছে রানী কালার আর নীল রং মেশানো, এটাও এখনো ভাঙা হয়নি। তো চারটে মতো জামা কাপড় একদম নতুন আছে, আমি শুধু গোলাপিটা ভেঙেছি যেটা তোমাদের দেখিয়েও ছিলাম। তো এর মধ্যে থেকে একটা কি ও পরবে জামাই ষষ্ঠীর দিন, তোমরা আমাকে বলো যে কোনটা পরাবো। আমি এখন বানাবো আমার লাঞ্চ। বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম যে আমি এখন একটা ডায়েট চার্ট ফলো করছি, সেটাতে দুপুরবেলা ভাত খাওয়া নেই। তো আমি যবে থেকে বাড়ির থেকে এসেছি
শিমুর আলী বাড়ির থেকে এসেছি, তারপর থেকে এখন অবধি একদিন মাত্র ভাত খেয়েছি, সেটা হচ্ছে রোববার দিন চিকেন হয়েছিল, তো রোববার দিন খেয়েছি। তাছাড়া প্রত্যেক দিনই দুপুরবেলা কিছু একটা প্রোটিন স্যালাড থাকে, সেটাই আমরা খাই, তো এক এক দিনের এক এক রকম থাকে। কালকে খেয়েছিলাম গ্রিন মুগের একটা স্যালাড, যেটা দিয়ে আমরা তড়কা ডাল বানাই সেটা, তার আগের দিন খেয়েছিলাম লোবিয়া স্যালাড। তো এরকম এক একদিন এক একটা থাকে, বা ডাল টাইপের কোনো জিনিস থাকে, মানে যাতে প্রোটিনটা পাই, কিন্তু ভাতটা থাকে না দুপুরবেলা, আর রুটিও থাকে না অ্যাকচুয়ালি। বাট আমার রুটি খেতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, সকালবেলা অনেক কিছু খাওয়া যায় বাট আমি রুটিটা বেশি প্রেফার করি, তো আমি একটা রুটি খেলে আমার বেশি স্যাটিসফ্যাকশন হয়, আর ঘরে যেটা তরকারি বানালাম সেটাও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সকালে তো রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, এখন আমি বানাবো হচ্ছে আজকে মাখানার একটা রায়তা টাইপের, যেটা দই আর শসা পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া হয়, আর মাখানাটাকে না রোস্ট করে নেওয়া হয়। তো এখন বাজে প্রায় 12:10, এখন যাই গিয়ে মাখানাটা রোস্ট করে নিই। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেজন্য সকালে কিছু শেয়ার করে নিই। তো চলো রান্নাঘরে। ননস্টিক ফ্রাইং প্যানে কোনো তেল বা ঘি না ইউজ করে আমরা মাখানাটা ভালো করে রোস্ট করে নেবো লো ফ্লেমে। এখানে আমি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো নিচ্ছি, আর এটাকেও আমরা ভালোভাবে রোস্ট করে নেবো। আর এই যে স্যার, এটা আমরা বানাবো রায়তা, তার মধ্যে আমাদের শসা আর পেঁয়াজ কুচি কুচি করে দিতে হবে। তো পেঁয়াজ আমার আগের থেকে কেটে রাখা রয়েছে, তো এখন আমি শসা কুচিয়ে নিচ্ছি। তো যদি ছোটো একটা মেশিন থাকে না যেটাতে সব ভেজিটেবলসগুলো কুচানো হয়ে যায়, তো সেটা খুব কাজে লাগে। তো আমি এই ছুরি দিয়েই কেটে নিচ্ছি এখন, কারণ আমার ওটা ভেতরে রয়েছে, এখনও বার করা হয়নি। তো শসাগুলোকে ভালো করে এরকমভাবে কুচি 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 করে নেবো, যত ছোটো ছোটো কাটা হবে না তত এটার টেস্ট বেশি ভালো লাগবে। তো এবার আমি টক দই নিয়ে নিচ্ছি, এটা আমুলের মাস্তি যে টক দই হয় সেটা, তো এটা এখানে পাওয়া যায় এবং এটার টেস্ট আমার ঠিক ভালো লাগে। তো এর সঙ্গে একটু জল মিশিয়ে নেবো, যাতে এটা ঠিক রায়তার মতো ব্যাপারটা হয়। তো জিরে ভাজা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম, বিট নুন অ্যাড করলাম, মিক্স করে দিলাম ভালোভাবে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিচ্ছি, তো শসা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু এর মধ্যে মিক্স করে দেব, আর যে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে দেব, মিক্স করে দেওয়ার পরে আমি একটু একটু করে মাখানা এর মধ্যে অ্যাড করব। অনেকে মাখানা আগে দইয়ের সঙ্গে মাখিয়ে রাখে, যাতে মাখানাটা নরম হয়ে যায়, মাখানাটা একটু দইটাকে সক করে নেবে, নিয়ে একটু নরম হয়ে যাবে। বাট আমি না মাখানার এই যে ক্রাঞ্চি ব্যাপারটা বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি একদম লাস্টে মাখানাটা মেশাই, যাতে মাখানার ক্রাঞ্চটা থাকে, তো ওটা আমার বেশি ভালো লাগে। অনেকে নরম পছন্দ করে, সেক্ষেত্রে কিছুক্ষণ রাখতে হবে রেডি। বন্ধুরা এটা সুপার ডিলিশিয়াস খেতে, অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো যদি তোমরা চাও, যদি দুপুরবেলা না খেতে চাও তো কখনো বিকালবেলা বানিয়েও খেতে পারো, খুব ভালোই লাগবে খেতে। আমি তো এখন এটা খাচ্ছি দুপুরবেলা, তারপর রেজাল্ট কী হবে সেটা পরে দেখা যাবে। এখন টুকুদের স্কুল মোটামুটি এমন সময় ছুটি হয় যে 1টা বাজে বাড়িতে আসতে আসতে, আর এসে ও স্কুলে যাওয়ার সময় স্নান করে যায়, এসে খালি গা হাত পা ধুয়ে নেয়, আর ওর ভাতের টাপ দুপুরের খাবারটা আমাকে মাখিয়ে দিতে হয়। তো আমি যদি নাও খাই, ওকে ভাতটা মাখিয়ে দিই ডাল দিয়ে আর সবজি দিয়ে, তাহলে ও খেতে ঠিক হয়। বন্ধুরা এখন বিকালবেলা এসছি একটু ছাদে পায়চারি করতে, আর বিকালটা আজকের এত সুন্দর যে কি বলবো। জাস্ট একটু আগে প্রচুর ঝড় হচ্ছিল, সামান্য বৃষ্টিও হয়েছে, তবে খুব বেশি বৃষ্টি হয়নি, খুব ঝড় হয়েছে। বৃষ্টি এখানে হয়নি, মনে হচ্ছে অন্য কোথাও হয়েছে, সেই জন্য ওয়েদারটা একদম খুব সুন্দর করে দিয়েছে। আর এখন ছাদে হাঁটছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। আধ ঘন্টা হেঁটে যাবো নিচে। কালকে আমি এই সময় ভিডিওটা শুরু করেছিলাম, তার মানে 24 ঘন্টা মতো চললো একটা ভিডিও। কালকে 5:45 নাগাদ শুরু করেছিলাম আর এখন 5:30 বাজে। ইচ্ছা আছে 5:30 থেকে 6টা অবধি
হাঁটাহাঁটি করে 6টার সময় নিচে চলে যাব, কারণ আমার ফেভারিট সিরিয়াল শুরু হয় তো ওটাকে আমি ছাড়তে পারি না, সেই জন্য যেতেই হবে। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। জামাই ষষ্ঠীর টুকিটাকি কেনাকাটা যা করলাম তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ মনে হয় জামাই ষষ্ঠীর ব্লগ হবে, দেখা যাক। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।